এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না, কারণ আমাদের যে তথ্য সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারের পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনো জমা দেয়নি। আচ্ছা যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না, কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়, এখনো বাংলা ভাষাই পাহাড়কে দিকে যদি আমরা গন্ডা ছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষাই কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা কিসুমে শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষই করতে এখানে চাই না, আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠবো, এটাই আমাদের কাম। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে দেব না, প্রয়োজনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে, মেঘনা নদী পূব পার কুমিল্লা ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চাকলা রুশনাবাদে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি।